বাবা বোকা যদি একসঙ্গে guys, welcome back to my YouTube channel. This is Sulagna Dey. Yo, I'm change for us to wait. So hi guys, I'm ready for chole. To bolo ke amon lagche amake. Outfit ta. To amra ajke berachhi. So dekhte parbe sob kichu. Date holo tanbe brush korche ekhon literally lipstick bes lagiye. Struggle ta bujhun. मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा ये। इसके मुंह में पैदाशी सुपारी है, ये तोतला है। हाय गाइस, दिस इज सुलगना दे। हाय गाइस, इट डोंट यू बोनानी आई डोंट सम फ्रेंड ओके दे फुल भाई ओके नीएससी কোথা দাগের বাজার থেকে দুর্গানগর তার উপরে আবার এত কষ্ট করে হাঁটছি মুখে কোলা ব্যাঙের মতো লাগছে একটু উঁচু কর হ্যাঁ এবার ঠিক আছে হাঁটছি তার সাথে সাথে ও যাচ্ছে এত ভালো আ রহা আজকে অভিযান জানিস আজকে কেন মনে হচ্ছে আমার লেট হলো স্নান করতে কেন আজকে আমি পিছি একটা ইয়ে এনেছি ওই যে খোসা থাকে না খোসা 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 নতুন খোসা আমার মধ্যে এত পিছি ছিল ছাড়াতে ছাড়াতে আমার লেট হয়ে গেছে লিটারালি ভাই তুই তো পিছি পছন্দ করিস কাঁঠালের পিছি খাস তো মাঝে মাঝে তরকারি আমি তো কাঁঠালের পিছি খাই না তুই তো পছন্দ করিস পিছি ন্যাড়া পোড়া পিছি পছন্দ করিস ভাই আরে বেশ সত্য সত্য হবে কচকচ করে চিবিয়ে মজা আসে সমজাতে প্যারি সমাজ গই কাঁঠালে কাঁঠালের এক্সপেরিয়েন্স বল কাঁঠাল পিছি খাওয়ার কাঁঠালের ওই হলুদ যে ব্যাপারটা আছে না ওই রকম নরম নরম থকথকে থকথকে কিন্তু ভেতরে ওই বিচিটা ওই তরকারির মধ্যে দিয়ে খেতে ভালো লাগে চুপ কর ওই তরকারির মধ্যে দিয়ে খেতে ভালো লাগে নরম হয়ে যায় যখন বাট আদারওয়াইজ ঠিক আছে তো এখানে এত বাচ্চারা খেলছে ঠিক আছে আমাদের লাইফে কোনো খেলা হচ্ছে না কিন্তু ভাই না ভাই সবাই কত খেলছে খেলে খেলে হাঁপিয়ে যাচ্ছে কিন্তু আমাদের খেলার মতন মানুষ নেই আমাদের খেলার মতো কোনো মানুষ নেই খুব কষ্ট জীবনে স্যাড লাইফ স্যাড লাইফ বিশাল হ্যাঁ এক্স্যাক্টলি আমি তো পাচ্ছি না এক বছর ধরে আমার জুটছে না দো সেলিব্রিটি এক সুলগ্না দে আর এক বনানি অরণ্য ফরেস্ট উসকা অন্দর জিতনা গভীর মে জাওগে উসকা গভীর হোতা কো সমঝতা হ্যায় মতলব অরণ্য গভীর হোতা জঙ্গল ফরেস্ট টাইটেল কিয়া হ্যায় অধিকারী মতলব যে জিসকে সবকে উপর রাজ চলতা হ্যায় জিসকা ইয়ে মেরা হ্যায় ও মেরা হ্যায় ও মেরা হ্যায় সারা দুনিয়া মেরা হ্যায় মতলব অধিকারী আচ্ছা কাবড় রে দিও তুম দম দম নাগের বাজার যা পে ও স্নেক নাগের হোতা হ্যায় না ও সাপো কা ঠুল্লু ওয়ালা হ্যায় কটা সুন্দরী মহিলা ঠিক আছে রসগোল্লার মতন চেহারা মিষ্টি মিষ্টি ব্যাপার স্যাপার ঠিক আছে মুখের ভাষা খুবই সুন্দর ও গালাগালি জানে না গালাগালি দিতে পারে না গালাগালির ওকে ট্রেনিং দিতে হবে খুবই ভদ্র খুবই শান্ত শিষ্ট খুবই কম কথা বলে ঠিক আছে আর ভীষণই মানে কি বলবো ভীষণই মিষ্টি একটা শান্ত সুলভ মেয়ে ঠিক আছে এত মিথ্যে কথা কি করে বলে যে কোনো গালাগালি দেয় না তার নাম হলো নাসিফ আখতার ওয়ান অ্যান্ড অনলি নাসিফ আখতার আর তার মধ্যে এখানে মানে এত আওয়াজ এখানে ব্লক করা ইজ ভেরি ডিফিকাল্ট বিশাল ডিফিকাল্ট প্রচন্ড ভীষণ জ্বালা যন্ত্রণাময় ব্যাপার বগল শেভ করতে না বিকজ অনেকে বগলে চুল ওঠে না ওর নাকি বগলে চুল ওঠে না অনেকের বেশি ওঠে অনেকের কম ওঠে আমি যেরকম আজকে এই যে পাইয়ে করে সিটি করে সারা একদম করে ছেছে ছেছে ও চুল বগলে ওঠে না বগলে চুল ওঠে না পায়ও চুল ওঠে না বগলে ওঠে ভাই বগলে একটা খুলতে হয় আমাদের এরকম অনেক শুট হয় যেখানে বলে যে বগলের লোম কাটবেন না বগলের একটু হালকা হালকা লোম নাকি ভালো লাগে এটা কি মানে কেউ মানতে চায় এরকম বক্তব্য কার দাবি হতে পারে বগলের লোম নাকি ভালো লাগে মানে কি বল আজকে বাসে বিশাল ভিড় ছিল আমি হাই করছিলাম
লোকগুলো ঝুলতে ঝুলতে যাচ্ছিল, হাই করে দিকে তো ছেলেটা মনে হয় মানে বাস থেকে নেপে ঝেপে মানে নেমে মানে আত্মহত্যা করবে এরকম ব্যাপার। ওর একটা হাই এর জন্য শুধু মানে ছেলেটার পুরো প্রেম জেগে গেছে ওর একটা হাই হাত দেখে শুধু। মানে ভাবা যায় মানুষের জীবনের কত দাবি হতে পারে, মানে কত রমণীদের প্রতি কত ইন্টারেস্ট দেখেছে একটা রসগোল্লার হাড়ি রসগোল্লা থেকে লোক যাচ্ছে মানে নাসিব আক্তারের জন্য ওয়েট করতে করতে ওর পায়খানা পেয়ে গেছে। তো হাই গাইস, আমাদের সাথে ফার্স্ট টাইম নিয়ে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমার সাথে যে আমার বাবা মা দেখে ভিডিওটা। এই ছেলেটা দুর্গানগর এক্সপ্রেস ওয়েতে আছে, আমরা দুর্গানগর এক্সপ্রেস ওয়ে আছে দুর্গানগর ওইটা অভিষেক 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 অভিষেককে দেখানো হয়ে গেছে অলরেডি অলরেডি। অভিষেক ছেলেটা ইউপি থেকে আসছে, ঠিক আছে। ইউপি কালচারটা আমার খুব, আমি এখন স্টাডি করছি ইউপি কালচার নিয়ে, বিকজ ইউপিতে শো আছে, এই ইউপি না এতে শো শো আছে আমার দিল্লি মানে আচ্ছা দিল্লিতে শো চণ্ডীগড়। হ্যাঁ কালচারটা একটু স্টাডি করছিলাম, স্টাডি করতে করতে ভয় লেগে গেল আমার যে ওইখানে যাওয়া উচিত না, যেটা বুঝলাম যাক। তো সুলগ্ন ভাই লেট করে এলি আর কি ভাই, ততক্ষণে ধাগা পেয়ে গেছিল বা তোকে দেখে তো ধাগাটা চেপে গেছে চেপে গেল আমার ব্যাপারটা। এত লেট করিস কেন ভাই? আর ওকে বলেছে কবে দিল্লি থেকে আসার পরে বললো যে নাকিও দেখা করবে, তার আর সে ফোন টোন ধরে না, এত বিজি পার্সন। আমি তো আগেই বললাম যে আমার বাড়ি চল, তাহলে সব করে নিতিস, হাগাও করে নিতিস। আমি তো আগেই ডেকেছি যে আমি তুই বনানি তিনজন একদম পুরো। এ যাই হোক, নাসিদের সঙ্গে আজকে আমার ফার্স্ট মিট না, আগে মিট হয়েছিল সেই ফ্লোরে। শুটে 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 আরে থ্রিসাম হয়েছিল, আরে থ্রিসাম হয়েছিল, খুব ভালো একটা থ্রিসাম হয়েছিল গাড়ির মধ্যে বল। অভিষেক পরে জয়েন করতে তো সাহসী পাবে না আমাকে ওরকম কিছু বলার, ওর কেটে গলায় ঝুলিয়ে দেবো। আমি তোর মতো যদি থাকতো না আমি সারাক্ষণ এরকম এরকম করে মরতাম। আমি যদি সুলগ্নার মতো হতাম না তাহলে এইভাবে কথা বলতাম না, আমি যদি সুলগ্না কেমন আছিস না সুলগ্না কেমন আছিস মাথার উপরে ছড়ে বসে আছে, তারপরে শাড়ি পরে আছে, শাড়ির ভিতরে ব্লাউজ ছাড়া কিছু না, শাড়ি ব্রাটুকু নেই ব্রাটুকু নেই ভিতরে, আমরা কবে চুমু খেলাম? ওটা তো শুটে ছিল না, আমরা চুমু খেয়েছি কবে গো? আমি নিজেও জানলাম না আমরা কবে চুমু খেয়েছি। এটা মানে বুঝে গেলে যে বনানির বয়ফ্রেন্ড আছে, মানে কোই ভি লড়কি হো মানে উসে রেসপেক্ট করতা হু। আচ্ছা লেকিন বেঞ্চো দে ইয়ে এখন না কিছুদিন পর। এটা হচ্ছে বনানি, এটা হচ্ছে মাসি, শুটিয়ে দেবো মনে হয়। মানে ও বলছে এই ওর নাকি বগলে নাকি লোম ওঠে না বলে, ওর ভাই বগলটাই কেন খুঁজে পেলিস না বগল? আর ও বলে ওর নাকি শরীরে লোম ওঠে না ভাই, আমার ওঠে না চুল কম ওঠে মানে গান। আচ্ছা ছেলেদের গাড়ি চুল থাকে না কেন তোমার, আমি কনসেন্ট দিয়ে সেক্স করছি অন্য করে সাথে, তোমাদের তোমার কেন ফাটছে? ও কনসেন্ট দিয়েছে আমি কনসেন্ট দিয়েছি, তুমি কেন আসবে
ওইও টাকা আমি দিয়েছি, তুমি কেন তুমি কেন ঢুকবে? এটা এত কন্ট্রোভার্সি হবে না সিম, দেখি সেই কথাটা আমাকে পাঠাস। এত আমি তো ওইটাই খানকা মা তো এই যে একটা বেশ্যা, তাই তো তুই একটা বেশ্যা ধরে, তাই তো না বেশ্যা ফ্রি তে দি, ফ্রি তে দিস মানে সবার জন্য অ্যাভেলেবল ফর এভরিওয়ান না, যাদেরকে ও এই ভিডিওটা কবে দিবি তুই? এই ভিডিওটা তুলে অনেকে অন্য কিছু দিয়ে দেবে জানিস তো, এই ভিডিওটা কেটে অন্য কিছু ইয়ে করে দেবে। সত্যি কথা বললাম, মন থেকে বললাম, লোকে তোমাকে জাজ করবে, ও আজকে তোমার একটু লোকিও আছে, লোকে তোমাকে জাজ করবে, তুমিও করো। সিদ্ধু মুসাওয়ালা মরে যাওয়ার পরে আমার একটু চাপে মাথায় একটু প্রেসার হয়েছে, টেনশন হয়েছে যে কারো বয়ফ্রেন্ড এসে আমাকে না মেরে দেয়, বুঝতে পারছো? এটা একটা চাপ চলছে আমার, বিশাল বিশাল চাপ চলছে, বিশাল চাপ চলছে। আর তো আজকে লোকি হয়ে গেছে, ও রিয়েলিটি তে ভাই এর থেকে চার্মিং না তুই বল না সে, আমি জানি না, আমি কোনো দেখিনি, আমার ওর সাথে না না ওর আমার বেশি ছিল, আমার সাথে দেখা হওয়ার কথা তাও কত এক বছর ধরে বল, অনেক অনেক বেশি মেরে দিয়েছিলাম, ওটা ভুল ছিল আমার দিক থেকে, বাট ঠিক আছে, কি আছে মানে ছেলেরা এনজয় করেছে, ছেলেমেয়েরা ভেবি এনজয় করেছে, ওটা তো ফাটি আমি দেখেছি, আমার আরো শিক্ষা প্রতিষ্ঠান, বাট গালি শিক্ষাটাও তো একটা শিক্ষা, একটা নতুন কোর্স বার করতে হবে, গালিটা দেখো সেক্স গালি সেক্স এডুকেশন যে এসছে ঠিক আছে ল্যাঙ্গুয়েজ, এটা এগুলো তো শিক্ষা, সেক্স তাহলে তো সেক্স শিখিও না, তাহলে সেক্স এডুকেশন বন্ধ করে দাও, কেন সেক্স শিখাচ্ছে, নিজে থেকেই শিখবে আলাদা করে, গালি তো মানুষ আলাদা করে বাইরে শিখছে, এখানে কি হলো গালি এডুকেশন যদি হয় তাহলে গালিটা কোথায় কোথায় ইউজ করতে হয় ওগুলো বুঝে যাবে, বুঝতে পেরেছো? তো গালিটা গালিটা ঠিকঠাক করে বুঝতে হবে মানুষজন, যে গালি এটা এই গালিটা এখানে ইউজ হয়, এই গালিটা খান কি ওখানে বলতে হয়, বোকা চাতা ওখানে বলতে হয়, এরকম ব্যাপার, বুঝতে পেরেছো? যেমন সেক্সটা যখন তখন তো করবে না, সেক্স প্রোটেকশন নিয়ে করতে হয়, সব অনেক অনেক ধরনের ব্যাপার আছে, ওগুলো সব শিখে যাবে, তো গালি এডুকেশন না, গালিটা তাহলে প্রোটেকশন নিয়ে করতে হবে, গালিটা গালির এডুকেশনটা দরকার আছে, কোথায় কোন গালিটা দিতে হবে, বুঝতে পেরেছো? ছেলে চলে গেল আমাদেরকে, এই যে এই যে নাসিফের আরো প্যান্ট প্যান্ট পেয়ে গেছে, এত এই যে সেলিব্রিটি মানুষ, হ্যাঁ এত এত প্যান্ট, এর জন্য এখানে ভাই ভিড় হয়ে গেছে, ভাই এখানে ভিড় হয়ে গেছে, কেউ নেই লাইভে, পাঁচ জন রয়েছে তাদের সাথে যাচ্ছি, দেখ আরে গেটটা তো তুলতে দে নাসিফ, প্যারি সমাজ গই।